প্রিয় শিক্ষার্থী, সিএসএল ট্রেনিং এর অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রম মেক স্কুলে আপনাদের স্বাগত জানাচ্ছি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের একাদশ ও দ্বাদশ শ্রেণী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং অধ্যায়ে ডেটা ট্রান্সমিশন মোড নিয়ে আলোচনা করব। ডেটা ট্রান্সমিশন মোড বলতে কোন দিক হতে কোন দিকে ডেটা আদান প্রদান করে তাকে বোঝায়। ডেটা আদান প্রদানের উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশনকে তিন ভাগে ভাগ করা যায়, যথা সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড এবং ফুল ডুপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডে এক দিক হতে কেবলমাত্র ডেটা পাঠানো যায় এবং অপর দিক হতে শুধু ডেটা গ্রহণ করা যায়। রেডিও, টিভি, কিবোর্ড হলো সিমপ্লেক্স মোডের উদাহরণ। ফুল ডুপ্লেক্স মোডে একই সময় উভয় প্রান্তে ডেটা প্রেরণ ও গ্রহণ করা যায়। মোবাইল, কম্পিউটার ইত্যাদি হলো ফুল ডুপ্লেক্স মোডের উদাহরণ। হাফ ডুপ্লেক্স মোডে একদিক হতে ডেটা পাঠানো শেষ হলেই কেবলমাত্র অপর দিক হতে ডেটা পাঠানো সম্ভব হয়। ওয়াকিটকির মাধ্যমে যোগাযোগ হলো হাফ ডুপ্লেক্সের অন্যতম উদাহরণ। হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্সের মধ্যকার পার্থক্য লিখতে বললে কি লিখবেন? চলুন উত্তরটি দেখে নেই। প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মোডকে তিন ভাগে ভাগ করা যায়, যথা ইউনিকাস্ট, মাল্টিকাস্ট এবং ব্রডকাস্ট। ইউনিকাস্ট মোডে একজন মাত্র প্রেরক ও একজন মাত্র গ্রাহক থাকে। এতে একই সাথে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করা যায়। মোবাইল, ফ্যাক্স, ওয়াকিটকি ইত্যাদি হলো ইউনিকাস্ট মোডের উদাহরণ। মাল্টিকাস্টের প্রেরক একজন হলেও একাধিক কিন্তু নিয়ন্ত্রিত সংখ্যক গ্রাহক থাকে। এতে হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স ডেটা ট্রান্সফার করা যায়। ওয়াকিটকি বা মোবাইলে গ্রুপ মেসেজ হলো মাল্টিকাস্টের উদাহরণ। ব্রডকাস্টে একজন প্রেরক ও অসংখ্য গ্রাহক থাকে। একটি নেটওয়ার্কের মধ্যকার সকল কম্পিউটারে ব্রডকাস্ট পদ্ধতিতে ডেটা ট্রান্সফার করা হয়। এতে শুধুমাত্র সিমপ্লেক্স মোডে ডেটা ট্রান্সফার করা যায়। টিভি, রেডিও ইত্যাদি হলো ব্রডকাস্টের উদাহরণ। এই প্রশ্নগুলোর উত্তর কি হতে পারে একটু চিন্তা করে দেখুন তো। নিশ্চয় চিন্তা করা হয়ে গিয়েছে, আসুন উত্তরগুলো মিলিয়ে নিই। আজকে এখানেই শেষ করছি, পরবর্তী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।